নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে একটি নূতন প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পটির নাম হল অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা আর এই যোজনাতে যদি আপনারা আবেদন করেন তাহলে যে কোনো বেকার ছেলেমেয়েরা প্রায় দশ হাজার টাকা করে টানা তিন মাস পর্যন্ত পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রকল্পের সুবিধা আপনারা কারা কারা পাবেন অর্থাৎ এই দশ হাজার টাকা করে আপনারা কারা কারা পাবেন এবং এই টাকাটা পেতে হলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগবে কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন শেষ তারিখ কত রয়েছে কারা এই সুবিধা পাবেন না সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশ বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে যে প্রকল্পটির বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই প্রকল্পটি হলো অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা আর এই যোজনায় যদি আপনারা নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু আপনারা দশ হাজার টাকা পর্যন্ত করে পেয়ে যেতে পারেন এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু টানা আপনারা তিন মাস পর্যন্ত পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে করোনা ভাইরাস ও অতিমারির কারণে বর্তমানে প্রচুর মানুষ তাদের চাকরি হারিয়েছেন যার ফলে এই সমস্ত পরিবারের বর্তমানে রুজি রোজগার প্রায় বন্ধ রয়েছে বলেই মনে করা হচ্ছে আর এই সমস্ত বেকারদের ভাতা দেওয়ার জন্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম হলো অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা তো বন্ধুরা এই যোজনাতেই কিন্তু আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে কিভাবে নথিভুক্ত করবেন বা কত টাকা পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মানুষরা তাদের চাকরি হারিয়েছেন তাদের প্রত্যেককে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে একজন কর্মহীন ব্যক্তি তিন মাসের জন্য এই ভাতার সুবিধা নিতে পারবেন অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা টানা তিন মাস কিন্তু আপনারা এই ভাতা পেয়ে যাবেন যেখানে তিনি গড় বেতনের পঞ্চাশ শতাংশ দাবি করতে পারেন অর্থাৎ বন্ধুরা ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন এবং আপনি কুড়ি হাজার টাকা মাইনা পান এবং যদি আপনার কাজটা চলে যায় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যদি কুড়ি হাজার টাকা বেতন হয় তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা এই প্রকল্পের দ্বারা কিন্তু পেয়ে যেতে পারেন আর এই টাকাটা কিন্তু টানা তিন মাস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে অর্থাৎ কারো বেতন যদি পনেরো হাজার টাকা হয় তাহলে তিনি সাড়ে সাত হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন এবং পুরো তিন মাস পর্যন্ত এই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে তিনি পেয়ে যাবেন অর্থাৎ যেমনটি আগে আপনাদেরকে জানালাম সেই একই কিন্তু এখানে বলা হয়েছে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের আওতায় বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন আর এই প্রকল্পটিকে কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন অর্থাৎ ইএসআইসি পরিচালনা করে এবারে দেখুন এখানে বলা হয়েছে অতিমারির পরিপ্রেক্ষিতে সরকার অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা তিরিশে জুন দু পর্যন্ত বাড়িয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এর কিন্তু সময়সীমা বর্তমানে বাড়ানো হয়েছে এবং এখানে দেখুন বলা হয়েছে এর আগে এই প্রকল্পটি তিরিশে জুন দু পর্যন্ত বৈধ ছিল অর্থাৎ তিরিশে জুন দু সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারছিলেন কিন্তু বর্তমানে কিন্তু এই প্রকল্পটার জন্য আপনারা তিরিশে জুন দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের হাতে অনেক সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু এই প্রকল্পর জন্য আবেদন করতে পারেন সেই সঙ্গে বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবেন না এবারে আমরা জেনে নেব দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন দেখুন এখানে বলা হয়েছে যাদের প্রতি মাসে বেতন থেকে পি বা ইএসআই কাটা হয়ে থাকে অর্থাৎ আপনারা যে কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে যদি আপনার ইএসআই বা পি কাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত কর্মীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে ইএসআইসি সুবিধাপ্রাপ্ত বেসরকারি কোম্পানির কারখানায় কর্মরত কর্মচারীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন যে সমস্ত কর্মীরা ইএসআইসি সুবিধা পেয়ে থাকেন এবং যাদের বেতন একুশ টাকার নিচে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা একুশ হাজার টাকার নিচে যদি আপনার মাইনা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের বেতন কুড়ি হাজারের উপরে অর্থাৎ একুশ হাজারের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না মনে রাখবেন কুড়ি হাজার হলেও কিন্তু আপনার আবেদন করতে পারবেন কিন্তু একুশ হাজারের উপরে হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এবারে আমরা জেনে নেব এই প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই প্রকল্পের জন্য নাম কিভাবে নথিভুক্ত করবেন তো এই প্রকল্পের নাম নদীভুক্ত করতে বা সুবিধা নিতে প্রথমে আপনাকে ইএসআইসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে এবং এখানে কিন্তু অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি পূরণ করে আপনাকে আপনার নিকটবর্তী যে ইএসআই অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই ফর্মের সঙ্গে কী দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে ফর্মের সঙ্গে কুড়ি টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের নোটারি হলফনামা নামা থাকতে হবে এইভাবে এবি ওয়ান থেকে এবি ফোর পর্যন্ত আপনাকে ফর্ম জমা করতে হবে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কোম্পানির যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সঙ্গে আপনার ইএসআই এর যে কার্ডের জেরক্স সেটা এবং তার সঙ্গে আপনি কোম্পানি কত টাকা মাইনা পেতেন তার যে পে স্লিপ সেটা কিন্তু অবশ্যই জমা করবেন কারণ গভর্নমেন্ট কিন্তু যাচাই করবে যে আপনি কত টাকা বেতন পেতেন এবং তার উপরেই কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনি যদি হাজার টাকা বেতন পেতেন তার পে স্লিপ যদি আপনি দেন তাহলে কিন্তু আপনাকে দশ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে এবারে সেই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনি দিয়ে দেবেন এবং ইএসআই অফিস থেকেও কিন্তু আপনাকে এগুলো জানিয়ে দেওয়া হবে বন্ধুরা ফর্ম জমা করার পর সমস্ত তথ্য এবং খুঁটিনাটি তথ্য কিন্তু যাচাই করা হবে এবং সঠিক তথ্য হলে কিন্তু আপনারা এই ভাতার টাকাটা টানা তিন মাস কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবারে আপনাদেরকে এটাও জানিয়ে রাখা দরকার বন্ধুরা কোনো কোম্পানিতে যদি আপনারা খারাপ ব্যবহার করে থাকেন এবং তার জন্য যদি আপনাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা কোনো কর্মীর যদি ফৌজদারি মামলা থেকে থাকে তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা যারা স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত হয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি চান যে এই প্রকল্পের আবেদন কিভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে বা ফর্ম ডাউনলোড কীভাবে করতে হবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এর থেকে কিছু উপকার পায় ধন্যবাদ